আল্লাহ সর্বত্র বিরাজমান রসুল্লাহ সালাম গায়েব জানেন রসুল্লাহ সব জায়গায় হাজির নাজির এরকম আকিদা পোষণকারী ইমে পেশনে নামাজ হবে কি শরিফুল শেখ যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদেরকে জিজ্ঞাসা করতে উদ্দেশ্য কি যদি বলে যে আল্লাহ তারা তিনি সব খবর রাখেন জানেন দেখছেন তাহলে ঠিক আছে কথা যদি বলে যেন আল্লাহ তিনি সত্তাগতভাবে সব জায়গায় বিরাজমান তাহলে তিনি শিরিক করছেন তার পিছনে আল্লাহ হবে না রসল্লা সাল্লাম গায়েব জানেন যারা বলে তাদের পিছনে সালা জায়েজ হবে না জিজ্ঞাসা মধ্যে কোন গায়ব গায়েব বলছেন যেটা আল্লাহ জানাইছে সেটা যেমন আখ কিছুনি জানিয়েছে খবর 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 কিছু জানিয়েছে এরকম কিছু হলে সেটা আপনি সেটা বলতে বললে কোনো সমস্যা হবে না আসলে কিছু জানিয়েছেন কিন্তু এটা গায়েব জানা বলে না তাকে বুঝিয়ে বলতে হবে যেটা ভুল এটা গায়েব জানা বলে না কারণ যেটা জানিয়ে দিয়েছেন আর গায়েব থাকেনি হ্যাঁ আর যেটা বাকি রয়েছে যেটা আল্লাহ তালা তার কাছে রেখে দিয়েছেন সেগুলোর খবর যদি তিনি যে তিনি সবই জানতেন এরকম কোনো কিছু তার কাছে অজানা ছিল না এমন কথা মনে করলো যা ভীষণ সাল্লা জায়জ হবে না রসুল্লাহ আসলাম সব জায়গায় হাজির নাজির এটা ভুল আকিদা পোষণ করতেছেন হাজির এটা তো ভুল আকিদা এবং নাজির এটা শিরকি আকিদা এর অর্থ হচ্ছে নাজিরটা আল্লাহর সিফাত হাজির এখানে আল্লাহর সিফাত নয় এই জন্য সেটা শিরকি পর্যায়ে যেন যেটা ভুল আকিদা এরকম মোট কথা আপনি যেগুলো বলেছেন এরকম ইমামের পিছনে সালাত তাই করবেন না ইমামকে পরিবর্তনের চেষ্টা করুন